আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ছোট ভাই কিভাবে তার স্কেটিংটা চালাবে। তো আজকে কিন্তু এই ছোট ভাইয়ের প্রথম দিন স্কেটিং চালানো শুরু হচ্ছে, আজকে তার ফার্স্ট টাইম স্কেটিং। তো দেখা যাক সে কিভাবে স্কেটিং করে, আর স্কেটিং করতে গেলে অনেক পড়ে যেতে হয়। তো সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে, তো আপনারা দেখতে থাকুন। তো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভাই কিন্তু তার এক পায়ে জুতা ভরতেছে, আরও এক পায়ে জুতা ভরা বাকি আছে। তো তার ভিতরে আপনারা দেখে নিন যে কিভাবে স্কেটিংয়ের জুতার ফিতা বাদ দিয়ে হয়, আপনারা একবার দেখে নিন। যারা নতুন শিখতে যাচ্ছেন তাদের কিন্তু ভিডিওটা দেখলে অনেক উপকার হবে। তো আপনারা যারা নতুন স্কেটিং শিখতে যাচ্ছেন তারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তার কিন্তু দুই পায়ে স্কেটিং পরা শেষ হয়ে গেছে, এখন খেলা শুরু হবে। তো আপনারা দেখতে থাকুন, ওদিক যা। তো দেখা যাক সে কি করে, পিছনে বলো ভ্যান। আরে আরে, গাইস দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম কিন্তু স্কেটিং। ও ভুল হয়ে গেছে, ফার্স্ট টাইম নয়, কিন্তু আরো যে একদিন আগে থেকে শিখতেছে, আজকে তার এক সপ্তাহ ট্রেনিং। দেখা যাক সে এক সপ্তাহে কতটুকু পারে। ওরে ওরে, পড়ি মড়ি যাও, ওই জায়গায় তো লাভ দেয় একটা, লাভ দিয়ে দিন ওই দাগের ওই ফিস্টে ফেস। কি আছি নে, একটু উঠোই দে। তো এখন আপনাদের মাঝে একটা জাম দেবে, আয় দেখা যাক, আস্তে আস্তে দেবে যেভাবে দেখাই দিছি। আর একটু জোরে আসি তাই দিতে যাই, তাহলে ব্যালেন্স হয়। ভ্যানটা যাক, তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু মোটামুটি ভালো আছে। এটা হলো আমাদের বাড়ির পাশের রাস্তা, এক পাশ দিয়ে যাস, পিছনে ভ্যান আছে। ওরে ওরে রে, একটা লাইক দিত, একটা লাইক দিত। ও হ্যাঁ, টেরিং দিচ্ছে, টেরিং। মনে মনে হালকা করে দোয়াই নসপাল, বটবটির সাথে যেন মারি দিস নে। ও ওয়া ওয়া, নেই একটু জোরে স্পিডে চালিয়ে এসে। বাহ বাবা, তো একদিনে খুব ভালো চালাতে পারে দেখতে পাচ্ছেন। আর ওইখানে দুই আমাদের দুই দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, ও না এই জায়গায় তিনটে দর্শক। দেখা যাক ব্রিজের পরে উঠতে পারে কিনা, আজকে দেখা যাবে, অনেক কিছু পরীক্ষা করা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা উঁচু জায়গা ব্রিজ, দেখা যাক উঁচু ব্রিজের পর উঠতে পারে কিনা। হাত সামনের দিক রাখ, ব্যালেন্স কর, ব্যালেন্স। ও এই তো দেখতে পাচ্ছেন সে কিন্তু ব্রিজের উপরে উঠে গেছে, দাঁড়া। তো গাইজ, আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
দেখতে পাচ্ছেন পিছনে সেই নবজাতক স্কেটার, কিন্তু অনেক ভালো পাইতেছে। হ্যাঁ এই দিয়াল দাও দিয়াল দাও দিয়াল দাও, নালি বলো কেস ঘটি যাবে। যা তো নিচে লাভি যা, তোরে বলো আর ইদি যা হইল না, তোর বলে হাসপাতালে থাকতে হবে না, ইদি যা বলো তোর কপালে আর হইল না। লাভ 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 টুকুস 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 টুকুস, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন আর একটা শেয়ার দেবেন। ওরে 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 ওরে, শেষ বাড়ি কি হইল, শেষেরটা খুব মজা হইলো। ও এবার তো ভিডিও শুরু করার আগে শেষ করে দেবো, তাহলে খুব মজা হবে। সবুজ জম বেরিয়েছি বড় বড়।